শেখ হাসিনা পরিবারের দুর্নীতির গোমর ফাঁস করলেন সালমান এফ রহমান। এস আলমের মাধ্যমে 1.5 লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে, যার অর্ধেক ভাগ সরাসরি শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছেছে। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বাংলাদেশে নতুন প্রকল্প গ্রহণের জন্য বারবার চাপ দিতেন, কারণ প্রকল্প মানে ছিল বড় অঙ্কের কমিশনের সুযোগ। এসব কার্যক্রম সম্পর্কে শেখ হাসিনা অবগত থাকলেও তিনি কখনো বাধা দেননি। রিমান্ডে এমনই বিস্ফোরক তথ্যের গোমর ফাঁস করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ পরিবারের অতিলোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে, তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি করেন সালমান এফ রহমান। এস আলমের 1.5 লাখ কোটি টাকা দেশের বাইরে পাচারের প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সহায়তা ছিল বলে জানান তিনি। এ ব্যাপারে কেউই সাহস করে মুখ খোলেনি। তদন্তের সময় আরও জানা গেছে, জনতা ব্যাংকের ওপর সালমান এফ রহমানের প্রভাব ছিল ব্যাপক। নিজের পছন্দ মতো চেয়ারম্যান ও এমডি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার হস্তক্ষেপ ছিল সুস্পষ্ট। যদি কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তার মন মতো না হতেন, তাহলে তিনি তাকে ব্যাংকে যোগদান করতে দিতেন না বা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগে বাধ্য করতেন। অনুসন্ধানকারীদের দাবি অনুযায়ী সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান প্রায় 2,250 কোটি টাকা তুলে নিয়েছেন। ব্যাংকগুলোকে এই বন্ড কিনতে বাধ্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সার্কুলার জারি করানো হয়। যদিও তদন্তকারীদের প্রশ্নের উত্তরে তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। গতই 13 আগস্ট ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। কবির চৌধুরী জয়, মাই টিভি।